আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের সামনে খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে। আজ রান্না করছি ইলিশ বেগুনের ঝোল। এই ধরনের রেগুলার রান্নাগুলো আমরা সবাই করতে পারি, তারপরেও যারা ব্যাচেলর আছেন অথবা নতুন নতুন রান্না করছেন তাদের কথা মাথায় রেখেই আমি যেভাবে বাসায় রান্না করি সেটাই খুব সহজভাবে উপস্থাপন করেছি। ইলিশ বেগুনের ঝোল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছু ইলিশ মাছ, আর আমি এখানে মাছের মাথা, লেজ আর কিছু পিস নিয়ে নিয়েছি, আর সাথে লাগছে আমাদের বেগুন। প্রথমে আমি ইলিশ মাছটা একটু ম্যারিনেট করব। একটি প্লেটে নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণে লবণ, আর নিয়েছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিচ্ছি এক চা চামচের মতো সরিষার তেল, আর সাথে দিচ্ছি ইলিশ মাছের পিসগুলো। আর এভাবে সরিষার তেল দিয়ে মাছটা মাখিয়ে রাখলে মাছের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন সব কিছু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এভাবে আমি রেখে দিব 10 মিনিট। 10 মিনিটের মধ্যে মাছের মধ্যে খুব ভালোভাবে লবণটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরই মাঝে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 4টা বেগুন নিয়েছি, আর এখানে আমি এই যে লম্বা বেগুনটা নিয়েছি, আপনারা চাইলে গোল বেগুনটা দিয়েও সেমভাবে রান্নাটা করতে পারবেন। এখন আমি বেগুনগুলো কেটে দেখাচ্ছি। একটা বেগুনকে আমি এভাবে লম্বা করে 3 পিস করে নেব প্রথমে। আর জাস্ট মাঝখান থেকে একটা এভাবে কাট দিয়ে নেব। আর এইভাবে আমি সবগুলো বেগুন কেটে নিচ্ছি। আমি বেগুনগুলো কেটে সাথে সাথে পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি, না হয় বেগুনগুলো উপর থেকে কালো হয়ে যাবে। এখন চলে যাচ্ছে আমার রান্নার মূল পর্বে। আর রান্না করতে করতে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি বেগুনগুলো ধুয়ে খুব ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি, আর এখন প্রথমে আমরা বেগুনটা একটু ভেজে নেব। সেজন্য দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদের সাথে বেগুনগুলো মেখে নিচ্ছে। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এটা আমাদের নিজস্ব গরুর ঘানিতে ভাঙানো সরিষার তেল, কারো যদি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারে। দিয়ে দিচ্ছি বেগুন। আমি 2 মিনিটের মতো এই বেগুনটা একটু ভেজে নেব। আপনারা চাইলে এই রান্নাটা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। আমি বেগুনগুলো সামান্য পরিমাণে ভেজেছি, দেখতেই পাচ্ছেন কতটা ভেজেছি। খুব একটা বেশি ভাজতে যাবেন না, এতে করে বেগুনটা রান্নার সময় ভেঙে যাবে। আমি এখন বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। খুবই সিম্পল একটি রান্না, কিন্তু খেতে খুবই অসাধারণ। আর আমার ধারণা বাংলাদেশে সবাই এই রান্নাটা করে থাকে। আর আমি রিকোয়েস্ট করবো এই রান্নাটা আপনারা একবার সরিষার তেল দিয়ে করে দেখবেন, দেখবেন এই রান্নার টেস্টটা অনেক আরও চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। যেহেতু আমি মাছে এবং বেগুনের মধ্যে অলরেডি কিছুটা হলুদ দিয়েছি, সেই জন্য অবশ্যই হলুদ আর লবণটা দিতে একটু বুঝে শুনেই দিতে হবে। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আমি বরাবর 3 মিনিট এই মশলাটা কষিয়ে নিয়েছি। আমি আরেকটু মশলাটা কষাবো। আমি আরও মিনিটখানেক মশলাটা কষিয়ে নিয়েছি। এই মাঝে মশলার যে কাঁচা ফ্লেভারটা ছিল এটা চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো। আপনারা চাইলে এখানে মাছটা ভেজেও দিতে পারেন। যদি ভেজে দেন তাহলে অবশ্যই মাছটা খুবই সামান্য পরিমাণেই ভাজবেন, বেশি ভাজে মাছের ইলিশ মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়। আমি কাঁচাই রান্না করছি, আমার কাছে এভাবেই ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি এই মাছগুলো 2 মিনিটের মতো কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর আমি ফিরে আসছি 2 মিনিট পর। একটা পাশে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি, এখন আমি মাছগুলো উল্টে দিব।
আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি আমি অন্য পাঁচটাও আরো 2 মিনিট রান্না করব আমি আরো 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেছি এরি মাঝে আমার মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নেছি এই মাছটাকে উঠিয়ে রাখার কারণ হচ্ছে এর অস্তিত্ব রক্ষা করতে আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো এবার বুঝতে পারলেন তো আমি কেন আগে থেকে মাছটা উঠিয়ে নিয়েছি এখন আমি বেগুনটা কষিয়ে নেব যদি মাছ আর বেগুন একসাথে কষাতে যেতাম তাহলে মাছটা ভেঙে যেত মাছের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বেগুনটা এই মশলার সাথে মিলেট খানিকের মতো কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর যে কোনো রান্নায় সবসময় গরম পানিটা দিতে ইউজ চেষ্টা করবেন এতে রান্নার টেস্টটা খুবই ভালো থাকে ঝোল কতটুকু রাখবেন সম্পূর্ণ এটা আপনাদের নিজস্ব ব্যাপার আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা যখন এরকম টকটক করে ফুটে উঠবে এই সময় দিয়ে দিচ্ছি আমি কষিয়ে নেওয়া মাছগুলো সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি এখন এইভাবে একটু হাত দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে এটা বেশি একটু নাড়াচাড়া করার দরকার নেই বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে প্রথমেই মাছে আর বেগুনের দুটোতে লবণ দিয়েছিলাম সেজন্য লবণটা দিতে অবশ্যই একটু খেয়াল করে দিবেন আর দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাছখান থেকে চিড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট 5 মিনিটের মধ্যে আমাদের মাছটা রান্না হয়ে যাবে 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এরই মাঝে আমার মাছগুলো হয়ে গিয়েছে আমি ঝোল এর চেয়ে বেশি কমাবো না আমার কাছে একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে আর ফিনিশিং টাচ হিসেবে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি আপনাদের কাছে আমার এই রান্না কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ তো হয়ে গেল ইলিশ বেগুনের ঝোল খুবই সাধারণ একটি রান্না খেতে অসাধারণ স্বাদের